हेलो फ्रेंड्स, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আমার সব বন্ধু কেমন আছে? কেউ কেউ দুঃখে আছে, কেউ কেউ আনন্দে আছে, কেউ কেউ সেলফ লাভ করছে, কেউ কেউ করছে না, তাই তো? আমি জানি আপনারা তাই করছেন। বন্ধু, যদি ভালো থাকতে চান আর আমাকে যদি বন্ধু মনে করেন, যে হ্যাঁ আমি আপনাদের বন্ধু, লাভ ট্যারো ট্রিপল টুর বন্ধু, আমি আপনাদের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা ভাগ করে নিতে এসেছি, আপনাদের দুঃখ ভাগ করে নিতে, আপনাদের জীবনে সুখ আনার জন্য এসেছি, প্লিজ একটা কথা শুনুন, পজিটিভ থাকুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন। মাথার আমাদের যে মস্তিষ্ক আছে না, সেখানে আমাদের নানান রকম, জানেন তো, চিন্তা ভাবনা সবসময় না হবে, হবে না, হচ্ছে না, কেন আমার সঙ্গে হলো, দুঃখ নিয়ে ভর্তি থাকে। সেটাকে কাটিয়ে দিন, যেটা হয়নি সেটাকেও পজিটিভ ভাবুন, ওটা আমার হয়ে গেছে, আমি এটা পেয়ে গেছি, আমার হাজবেন্ড আমার কাছে ফিরে এসেছে, আমার ওয়াইফ আমার কাছে ফিরে এসেছে, আমার লাভার আমার কাছে ফিরে এসেছে, আমার বন্ধু আমার কাছে ফিরে এসেছে, আমরা খুব সুখে আছি। এইরকম পজিটিভ থিঙ্কিং রেখে পজিটিভ অ্যাফার্মেশন পাঠান, বুঝলেন? পজিটিভ অ্যাফার্মেশন পাঠান, পজিটিভ থাকুন, যত পজিটিভ থাকবেন আর সেলফ লাভ করবেন, আপনার ভালোবাসা খিঁচে চলে আসবে, তখন ওটাই বলবে যে তুনে পুকার আর হম চলে আয়ে, বুঝেছেন? তখন কিন্তু এইটা হবে, বুঝতে পেরেছেন? একদম চিন্তা করবেন না, পজিটিভ থাকলেই পজিটিভ পাবেন, পজিটিভিটি রাখুন, পজিটিভ হবে, পাবেন সবকিছু। যাই হোক বন্ধু, আমার ট্যারো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে স্বাগত। প্রতিদিনই কিছু নতুন বন্ধু আমার চ্যানেলে আসেন, তার জন্য আমার এই কথাগুলো বলা। যখনই ভিডিওটা আপনার হাতে পড়বে, আজকাল বা এক বছর পরে পড়লেও, মনে রাখবেন ডিভাইন আপনাকে নিশ্চয়ই এটা কিছু মেসেজ দেওয়ার জন্য হাতে ভিডিওটা দিয়েছে। অবশ্যই দেখবেন যতটা আপনার সঙ্গে রেজোনেট করছে অতটুকুই আপনার, যত রেজোনেট যদি না করে, যদি না মেলে, প্লিজ লেট গো করবেন, বা জাস্ট একটা রিডিং মনে করে নয় শুনে নেবেন, কিছু তো নিশ্চয়ই পাবেন। কোনো কিছু বিফল হয় না, জানেন তো, কোনো কিছুই নষ্ট হয় না, যা দেখবেন শুনবেন কোনো কিছুই কিন্তু আপনার বিফলে যাবে না, ঠিক আছে? তো আর পার্সোনাল যারা রিডিং নিতে চান, 7439693015 আমার ফোন নাম্বার, ফোন করবেন না, মেসেজ করবেন, রাত্রি 9টা 9:30 10টা 10:30 অবধি আমি মেসেজের অ্যান্সার দিই, কিন্তু আমাকে ফোন করলে আমি ফোন ধরবো না, কারণ প্রচুর ফোন করেন প্রত্যেকে, আমি এত ফোন রিসিভ করলে বুঝতেই তো পারছেন, আমিও একজন সাংসারিক প্রাণী, তো আমার একটা সংসার আছে, আমার দুটো বাচ্চা আছে, আমার হাজবেন্ড আছে, আমার পক্ষে অসম্ভব হয়ে যায় তখন, তো সেই জন্য বলছি ফোন করবেন না, মেসেজ করবেন, আমি মেসেজের অ্যান্সার দেবো আপনাদেরকে, ডেফিনেটলি দেবো। আর যারা রিডিং করাতে যায় তারাই মেসেজ করবেন, যারা রিডিং করাতে চান না অকারণে মেসেজ বক্স ভর্তি করবেন না, কারণ আমি তো আপনাকে মেসেজের অ্যান্সারগুলো দেবো না, যা যা জানার থাকবে ডেসক্রিপশন বক্স ফলো করবেন, দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? আমার ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস লেখা আছে, আমি কত টাকা নিই কী রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, আমি নিই শুধু যে নয়, সব কেউ পার্সোনাল রিডিং ফ্রিতে করেন না, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব কথা, আমি স্পষ্ট কথা বলি, আর আপনারা চেষ্টা করবেন রেজোনেট করতে। এবার কিভাবে রেজোনেট করবেন, এটা তো জেনারেল রিডিং সবার সঙ্গে হচ্ছে, রেজোনেট এভাবেই করবেন, একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যারা নতুন এসছেন লাইক করে থ্যাংক ইউ ইউনিভার্স লিখলে ওইভাবেই কিন্তু আপনারা রেজোনেট করছেন, জানেন তো, এটাই আমি বলছি বারবার, প্লিজ পজিটিভ থাকবেন, পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন। আজকে দেখবো আপনার পার্টনারের কি এনার্জি আছে, আপনার পার্টনার আপনার কাছেই ফিরে আসছে, আসতে হবে আপনার পার্টনারকে, আপনার কাছে ফিরে আসতে হবে, তো সেটা নিয়ে আজকে রিডিং। বি পজিটিভ বন্ধু, পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন, আমার মন এটা বলছে, আমার মন যখন এটা বলছে আজকে এটা নিয়ে রিডিং করার জন্য, আমি বলছি 1000% মানে আপনার হাজবেন্ড বা পার্টনার, ভালোবাসার মানুষ, বন্ধু যেই হোক না কেন, আপনার জীবনে ফিরে আসতে বাধ্য। চলুন রিডিংটা শুরু করি। রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে
যাকে মানুন, যে শক্তিকে মানুন, আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, যাকেই মানুন, একটা মহাশক্তিকে তো বিশ্বাস করেন, প্লিজ তাকে বিশ্বাস করে রিডিংটা দেখবেন, ঠিক আছে? বারবারই বলছি, একমাত্র তাকে বিশ্বাস করে রিডিংটা দেখা স্টার্ট করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী সুগোপীকান্ত রাধা হরে দেখান। আমার ভীষণ মন বলছে, আমার ইন্টিউশন বলছে, আপনি প্লিজ গাইড করুন ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখুন ওয়ার্ল্ড, এটার মানে বোঝেন কি? এটার মানে আপনাদের বলছি, একটা কার্মিক বা হোক বা আপনাদের জীবনে যে সম্পর্ক, একটা জায়গায় গিয়ে না শুরু হয়ে শেষ হয়ে আবার শুরু হতে চলেছে, মানে ভীষণ পজিটিভ কার্ড বেরিয়েছে, জানেন? ভীষণ ভীষণ পজিটিভ একটা কার্ড এসছে বন্ধু, ভীষণ, ঠিক আছে? ভীষণ পজিটিভ কার্ড এসছে একদম। থ্রি অফ কাপস, আনন্দ করতে চাইছেন, আপনার কাছে ফিরে আসতে চাইছেন, মজা করতে চাইছেন, আপনার পার্টনারের এনার্জি বলছে, আপনার পার্টনার যত ঝগড়া অশান্তি যাই হয়েছে আপনাদের সঙ্গে, উনি এখন সবকিছু ভুলে যেতে চাইছেন, আপনার পার্টনার চাইছেন নতুন করে আপনাদের লাইফটাকে একদম, দেখুন এক্স অফ কাপস ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু টোটালি ফিরে আসতে চাইছেন বন্ধু আপনার কাছে, ওনার উনি একটা যে এনার্জি আপনার সঙ্গে ওনার যে এনার্জি ছিল সেই এনার্জিটা এখন কেটে গেছে, যে একটা ঝামেলা অশান্তি আপনাদের মধ্যে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা হয়তো কন্ট্যাক্ট হলেও সেরকম ভাবে ছিল না, যখনই হয়তো কথা হয়তো আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি চলতো, একদম সেটা কিন্তু কেটে গেছে। যা ব্ল্যাক ম্যাজিক করুক থাকুক, মানে যাই খারাপ সিচুয়েশন থেকে থাকুক, আপনাকে মানে তিনি যদি ধোকা দিয়েও থাকে থাকেন, উনি কিন্তু নিজে বসতেছেন, কেন উনি জানেন আপনি কি জিনিস, উনি কিন্তু বুঝেছেন আপনি কি জিনিস, উনি এখন যথেষ্ট পরিমাণে চিন্তা ভাবনা করছেন আপনাদের রিলেশনটাকে নিয়ে, খুব চিন্তা করছেন, উনি ভাবছেন যে আপনি পজিটিভ বলে না, আপনি হচ্ছেন পজিটিভিটির আর কি ঘোড়া, মানে যেখানে জিনিস থাকে আপনি ওনার জীবনে এত পজিটিভ, মানে আপনি থাকা কালে ওনার জীবনে এত পজিটিভিটি এসেছে, এত কিছু উনি জীবনে অ্যাচিভ করেছেন যে আপনি না থাকা কালীনে উনি বুঝতে পেরেছেন যে আপনি নেই মানে কিচ্ছু নেই, আপনি নেই মানে কিচ্ছু নেই, ঠিক আছে? আপনার পার্টনার হ্যাঁ একদম অ্যাকশন মুডে আছেন, আপনার পার্টনার হয়তো কিছু চটজলদি সিদ্ধান্ত উনি নিয়ে নেন, হুম, কিছু না বুঝে কিছু সিদ্ধান্ত নেন আপনার পার্টনার, সেটা করেন, এটা কিন্তু মান, কিন্তু কিন্তু একটা কথা, আপনার পার্টনারের এখন যে এনার্জিটা দেখছি তাতে কিন্তু উনি কারো সলা পরামর্শ নিয়েও আপনাদের রিলেশনটাকে ঠিক করার মধ্যে কিন্তু উনি রয়েছেন বন্ধু, একদম, উনি কিন্তু ঈশ্বরের কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন, উনি চাইছেন যে আমাকে একটা সেকেন্ড চান্স দাও, আমার হয়েছে ভুল, ঠিক আছে, আমি এই ভুলটা রেকটিফাই করতে চাই, এবং ওনাকে ঈশ্বর সেকেন্ড চান্স দেবেন, মানে আপনার জীবনে উনি আবার ফিরে আসবেন, আপনার জীবন উনি আবার ফিরে আসছেন, কিন্তু একদম সত্যি কথা, ভীষণ পজিটিভ একটা কথা বলছে, আপনার জীবনে আপনার পার্টনার আপনার জীবনে ফিরে আসবেন, উনি আপনাদের রিলেশনটাকে নিয়ে খুব ভাবছেন, আপনাদের রিলেশনটাকে নিয়ে উনি খুব ভাবছেন, উনি জানেন যে এবার সময় এসেছে, আর না এবার সময় এসেছে, আর আমি যদি বেশি কিছু নিয়ে এবার রিলেশনটাকে নিয়ে আমি আর যদি বেশি দেরি করে ফেলি তাহলে হয়তো সত্যি দেরি হয়ে যেতে পারে, এটা উনি চিন্তা করছেন, যার জন্য না উনি অ্যাকশন নিতে চাইছেন, এবার ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে অ্যাকশন নিতে চাইছেন, আপনাকে আপনার আপনারা যদি অনেকে যদি ম্যারিড কাপেল যারা দেখছেন, ম্যারিডের জন্য বলছে, আপনার পার্টনারের সঙ্গে যদি আপনার ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে, আপনার পার্টনার কিন্তু আপনার কাছে হয় বাড়িতে ফিরে আসবে বা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে, এইরকম একটা বিয়ের মধ্যে আছে, মানে আবার অনেকের বাড়িতে কোনো ভালো কোনো অনুষ্ঠান হতে পারে, সেখানে হয়তো আপনার সঙ্গে আপনার পার্টনারের আবার দেখা হতে পারে, কোনো ভালো জায়গায় কোনো পুজো বাড়িতে কোনো অনুষ্ঠানে আপনাদের আবার হঠাৎ করে কিন্তু দেখা হয়ে যাওয়ার একটা চান্স আছে বন্ধু, ঠিক আছে? উনি মানে কি বলবো, উনি জাস্ট একটা সময়ের সুযোগের অপেক্ষা করছে, উনি হয়তো ভাবছে যে আপনি হয়তো সুযোগ দিলেই উনি যেতে পারেন, একদম এক নাম্বারটা আজকের আজকেও আর কি আমি বলতে চাইছি 111, হ্যাঁ এই সংখ্যাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকে রিডিং এর জন্য, আমি এটা বলছি 1 এবং 11, 11টা কদিন ধরেই ভীষণ আসছে আমি দেখছি, আর আজকে 1ও আছে,
আপনি আর্থিক ভাবেও খুব স্বাবলম্বী আপনার পার্টনার, ভীষণ স্বাবলম্বী আর্থিক ভাবে, ঠিক আছে, একদম ভীষণ কিং অফ পেন্টেকেলস, আর্থিক ভাবে ভীষণ স্বাবলম্বী, যার জন্য কি বলুন তো উনি মানে ওনার ভেতরে যেহেতু হয়, দেখুন টাকা এমনই জিনিস না, টাকা না মানুষকে ভীষণ ইগোয়েস্টিক বানিয়ে দেয় আর কি, চট করে ছোট হব না আমি, কিছু করব না, হ্যাঁ মানে টাকা, উনি কিন্তু সেই ইগোর জায়গার থেকেও এখন বেরিয়ে আসছেন। উনি ভেবেছিলেন যে আমি কারোর কাছে নত হব না, ছোট হব না, কিন্তু না, উনি একদম মানে বিপোলাইট একজন হয়ে গেছেন, একদম পোলাইট হয়ে উনি আপনার কাছে ফিরে আসবে, ভীষণ পোলাইটনেস ওনার মধ্যে এখন বর্তমানে রয়েছে। উনি ধীরে ধীরে শান্ত হচ্ছেন, বুঝতে শিখেছেন, বলে না আপন বুঝ পাগলে হবো, যে উনি তো পাগল হয়ে গেছিলেন, সে পাগল থেকে আবার মানুষে পরিণত হচ্ছেন উনি, এটা হচ্ছে সত্যি কথা। উনি কিন্তু বুঝতে পেরেছেন যে আমি যদি এখন না চেঞ্জ হয়ে ওর কাছে ফিরে যাই, হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে, হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরেছে, ঠিক আছে। একটু ধৈর্য ধরবেন, আমার কথা হচ্ছে গিয়ে আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ ধৈর্য ধরলেই আপনার জীবন অনেক কিছু পাবেন। অনেক সময় হয় যেটা আমরা না ধৈর্য ধরতে চাই না, ধৈর্য ধরতে চাই না বলেই না আমাদের অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করে যায় বন্ধু, ঠিক আছে, ধৈর্য না ধরেই আমাদের অ্যারাইজ হয়ে যায় প্রবলেমের, সেই জন্য বলছি একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, আপনার পার্টনার আপনার কাছে একদম ফিরে আসবে, একটু তো ধৈর্য ধরতেই হবে সবকিছুতে, তাই না। হ্যাঁ চলুন চলুন বাকিটাও বলে দিচ্ছি কি হতে চলেছে, একটু দাঁড়ান বন্ধু, একটু ওয়েট করুন, চলুন। কেমন লাগে আপনাদের আমার রিডিং আমাকে প্লিজ জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমি আমার বন্ধুদের কতটা সাথে থাকতে পাচ্ছি, সেটাও আমার পক্ষে খুব আনন্দের হবে। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি বন্ধু, এটা বারবারই আপনাদেরকে আমি বলি, ঠিক আছে। আচ্ছা আপনার পার্টনারের যেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে উনি না এই মুহূর্তে বললাম না মানে আপনার উপরে একটা অদ্ভুত টাইপের ওনার শ্রদ্ধা জেগেছে, মানে আমরা মানে ভাবি যে আপনার সম্বন্ধে ভাবতে ভাবতে আপনার এই উচ্চা মানে উচ্চ মানসিকতাটার উপর না ওনার একটা পুরো মানে শ্রদ্ধা জেগেছে, যে না আপনি একজন মানুষ যিনি ওনাকে না সবসময় সবকিছুতে সাহায্য করেছেন, আপনি কখনোই ওনাকে দুঃখ দেননি, ওনার পাশে থেকেছেন, অসময়ে অসময়ে সাথী ছিলেন আপনি, আপনি আপনার পার্টনারের অসময়ে সাথে ছিলেন, আপনি ওনাকে কখনো কষ্ট দেননি, আপনি এমন একজন মানুষ সবসময় ওনাকে সাপোর্ট করে গেছেন, এই সাপোর্ট সিস্টেমটা ছিলেন আপনি আপনার পার্টনারের, তাই না, সেটা কিন্তু উনি বোঝেন, যার জন্য কি বলুন তো ওনার একটা শ্রদ্ধার নজরে কিন্তু আপনি আছেন এখন, হয়তো মুখে বলছে না কিন্তু এটা হচ্ছে সত্যি কথা। এটা কিন্তু খুব বড় ব্যাপার জানেন তো, যাকে যে আপনাকে নো কন্টাক্টে রেখে দিয়েছে সে হঠাৎ করে খুব শ্রদ্ধাশীল হয়ে গেছে, সে শান্তিপূর্ণ একটা নতিজা খুঁজতে চাইছে আপনাদের রিলেশনের মধ্যে, সে চাইছে বেশ শান্তি বিরাজ করুক এইবারে আমাদের সম্পর্কটার মধ্যে, উনি কিন্তু এইটা চাইছেন জানেন তো, উনি কিন্তু এইটা চাইছেন। বেসিক্যালি আসলে মানুষের যখন চেঞ্জ হয় না, মানুষ এইভাবেই চেঞ্জ হয় জানেন তো, মানুষ তো চট করে মানে চেঞ্জ হতে পারে না, চেঞ্জ হতে গেতে একটু তো টাইম লাগে, এখন আপনার পার্টনারের যা এনার্জি দেখছি তাতে উনি সত্যি সত্যি একটু চেঞ্জ হচ্ছে আর কি। স্থির ধীর নম্র হয়ে গেছেন, অনেকটা আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছেন আপনার পার্টনার, আগে একটা হয়তো একটুখানি যে বললাম না একটু মানে উগ্র ছিলেন, একটু মেজাজ দেখাতেন, একটু আপনার প্রতি একটু হয়তো আপনি কিছু বারণ করলে শুনতেন না, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না, ইকুয়ালি জিনিসগুলো বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, মানে আপনি আর উনি, উনি যে দুজনেই যে আপনারা সমান, এবং আপনার কথাগুলোর যে একটা মূল্যবোধ আছে সেটা কিন্তু উনি এখন দিতে শিখেছেন, হ্যাঁ সেটা কিন্তু উনি এখন দিতে শিখেছেন, মানুষ পরিস্থিতি মানুষকে সবকিছু শেখায় তো, উনি সেটা বুঝতে পেরেছেন। দোষ এতদিন যে আপনাকে অনেক কিছুতে দোষ দিয়েছেন, আপনি বুঝিয়েছেন বোঝেনি, সেই দোষ সে আপনি নিজেকে এখন আর কি বিদ্বেষ প্রকাশ করছে, নিজের উপরে বিরক্ত লাগছে যে দূর আমি কি করলাম, আমাকে আমাকে ও এত বোঝাতো, উল্টা আমি ওকেই দোষ দিতাম, এই জিনিসটা এখন ওনার মধ্যে হয়েছে জানেন তো। উনি অনেক বেশি দানশীল হয়েছেন, উনি দান ধ্যান করেন এখন আগের থেকেও অনেক বেশি, উনি মানে এখানে দান ধ্যান বলতে গেলে কি জানেন তো আপনার প্রতি ভালোবাসা দান করতে চাইছেন উনি, মানে এইখানের রিডিং এর যেটা দান ধ্যানের যে রিডিংটা আমি এখন বলবো সেটা হচ্ছে
আপনার প্রতি ভালোবাসা দেখাতে চাইছেন, উনি ভালোবাসা আপনাকে দিতে চাইছেন। উনি একটা কথার তো অনেক মানে হয়, আপনার পার্টনার এখন আপনাকে ভালোবাসা দিতে চাইছে, ঠিক আছে? হয়তো একটা সময় হয়তো আপনি ভেবেছিলেন যে আপনার পার্টনার আপনার প্রতি আর সেই ফিলিংস নেই না, এখন ফিলিংস তো নেই, মাধ্যাকর্ষণ শক্তির মতো যেমন পৃথিবীকে ধরে রে, পৃথিবী আমাদের সবাইকে ধরে রেখেছে তার মাধ্যাকর্ষণ শক্তির জোরে, সেরকম আপনার পার্টনার এখন আপনাকে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে টানছে। আপনারও এত মনে পড়ছে ওই একটাই কারণে, আপনার ভালোবাসাও ওনাকে টানছে, ওনার ভালোবাসাও আপনাকে টানছে। বুঝতে পেরেছেন? আপনাদের দুজনের ভালোবাসাই কিন্তু দুজনকে প্রচন্ড পরিমাণে টানছে। আপনারা দুজন দুজনকে ছাড়া সত্যি কথা এখন থাকতে পাচ্ছেন না আর পারবেনও না। হ্যাঁ, সে আপনার পার্টনার কিন্তু পুরোপুরি ভাবে আপনার কাছে ফিরে আসার জন্য পুরো রেডি হয়ে বসে আছে। উনি কিন্তু আসবেন, আপনাদের মধ্যে প্রচন্ড মানে প্রচন্ড উদ্দীপনা কাজ করছে আপনার পার্টনারের মধ্যে। 100% রিডিংটা রেজোনেট করার জন্য ক্লেম করুন, বারবার বলছি ক্লেম করুন, ডিভাইনের কাছে প্রে করুন যে ভালো জিনিসটা আমাকে দিন প্রভু দিন। ওকে, ক্লেম করুন, ফিরে আসবেন উনি। উনি ফিরে আসার মতো একটা ইয়ের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছেন আপনার পার্টনার। বিনয় এবং শুধু যে এসে যে আপনাকে ঝগড়া অশান্তি করবে সেরকম না, ভীষণ বিনয় নম্র হয়ে আপনার পার্টনার আপনার জীবনে ফিরে আসছে, অতিরিক্ত বিনয়ী এবং নম্র হয়ে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? নম্র ভদ্র বিনয়ী হয়ে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে, যেটা কিনা আনএক্সপেক্টেড একটা পাওয়া হয়ে যাবে আপনার কাছে। আপনি হয়তো এতটুকু এতটাও হয়তো আপনি আশা করেননি, আমি বলছি আপনি হয়তো এতটাও আশা করেননি, কিন্তু আপনার পার্টনার সেটা আশা করছে, আপনার কাছে ফিরে আসবে। আজকের দিনটা ভীষণ পজিটিভ রিডিং, ভীষণ ভীষণ ভীষণ। আপনাদের আমি কিছু কথা বলি, প্লিজ এগুলো মানাতে একটু চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং করুন, যত ভালো জিনিসটা ক্লেম করুন, ঠিক আছে? যত ক্লেম করবেন ভালো জিনিসটা আপনাদের জীবনে কিন্তু বন্ধু অতটা ভালো জিনিসই ফিরে আসবে। একটা মানুষ প্রচুর চেঞ্জ হলে তার মধ্যে এই চেঞ্জেস গুলো আসে, জানেন? আমি আজকে আমি যে মানে রিডিংটা করেছি ভগবদ গীতার, দেখুন ভগবদ গীতার উইজডম কার্ডস দিয়ে রিডিং করেছি, ঠিক আছে? এবার বিশ্বাস করা আপনাদের ওপর, আপনারা কিভাবে বিশ্বাস করবেন দেখুন। আমি বিশ্বাস করি, আমি মানি, আমি বিশ্বাস করি, এবং বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, এই কথাগুলো আপনাদের আগেও অনেকবার বলেছি। প্রচন্ড বিশ্বাস করার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। যদি মনে করেন জিনিসগুলো নিয়ে আপনার ইয়ার্কি করবেন, চ্যাংরামো করবেন, মজা করবেন, তার জন্য কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, সেসব চ্যানেলে গিয়ে ভিজিট করুন যারা এইসব নিয়ে দেখেন, মানে যারা মনে হাস্যকর কৌতুক মনে করেন বা কিছু, অনেকেই আছেন অনেক কিছু জ্ঞান ট্যান দেন আর কি। আপনাদের জন্য সরি বন্ধু, এই চ্যানেলটা নয়, তাহলে প্লিজ আপনারা যেতে পারেন। হ্যাঁ, আর মন দিয়ে যদি দেখেন, বিশ্বাস যদি করেন, দেখবেন আপনার সঙ্গে ফুলবে এবং আপনার ভালোটা আপনার জীবনে আসবে, হয়তো দেরি হবে কিন্তু আসবে। দেরি হলেও আপনার জীবনে ভালো জিনিসটা কিন্তু ঘটবে বন্ধু, এটা কিন্তু আমি বলছি, সত্যি বলছি, ঠিক আছে? বারবার বলছি 7439693015 এ মেসেজ করবেন পার্সোনাল রিডিং এর জন্য। আপনারা যারা পার্সোনাল রিডিং করেন আপনারা জানেন আমি রীতিমতো আপনাদের সঙ্গে ফোনে কথা বলে প্রায় 20-25 মিনিট আধ ঘন্টা ও আপনাদের কোশ্চেন অনুযায়ী আমি আপনাদের সঙ্গে রিডিং করে থাকি। ডিরেক্টলি আপনাদের এনার্জি কানেক্ট করে আপনাদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে আমি রিডিং করি। আপনারা যারা পার্সোনাল রিডিং করেছেন সবাই জানেন, তো আপনারা যারা করতে চান তাদের জন্য এই কথাগুলো বলা, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আর কি বলবো, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আমার সব বন্ধুর ভালো থাকাকে কাম্য করে আজকের মতন আমি তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।